আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সকলে সুস্থ থাকো, থাকো আমার সাথে। এখন এটাকে আমি এর ভেতরে ঢোকালাম, দেখো দেখছো, এখন এটাকে আঠা মেরে দেবো আমি। দেখো লাগিয়ে দিলাম আমি। এখন আমি একটা ফটো দেবো আমার ছোট্টবেলার। আমার তিন ছেলে মেয়ে গামলাতে স্নান করছিল, তো ভাবছি বড় ফটোতে বাঁধাবো বাঁধাবো, আর বড় ফটোতে বাঁধানো হয় না। তো মাথায় একটা আইডিয়া আসলো যে এটার মধ্যে ওই তিন ছেলে মেয়ের একটা ছোট্টবেলার একটা ফটো দিয়ে এটার মধ্যে করবো। তো হ্যাঁ, এটা এটা হচ্ছে বড় মেয়ে, আর এটা হচ্ছে ছোটো মেয়ে মাঝখানে, আর এটা হচ্ছে সাইডেরটা হচ্ছে ছেলে। তো তিনজনই বেশি দিনে ছোটো বড় না, তো একই দেখো লাগছে, এই দেড় বছরে দেড় বছরে ছোটো বড় সবাই। তো এই যে দেখো, আমি এটাকে এখন এখানে পেস্ট করবো, আঠা লাগিয়ে দিচ্ছি। বাঁধানো তো কতই যায় বলো, বাঁধিয়ে তো অনেক এনে রেখেছি, কিন্তু এটা একটা হাতের কাজ, আলাদাই একটা আনন্দ লাগে, আলাদাই একটা ভালো লাগে। বসে থেকে থেকে বোর না হওয়াতে, এদিক ওদিক না গিয়ে গল্প করে ঘরে বসে এসব কাজ করলে অনেক আইডিয়াও আসে মাথায়, আর অনেক জিনিস করাও যায়। এটাকে আমি এখন চিপকে দেবো, আঠা লাগিয়ে নিচ্ছি। এই দেখো আমি লাগিয়ে নিলাম, দেখছো ভালোই লাগে, আনন্দই লাগে, নিজে হাতে করছি। দোকানদার তো দোকানে বানাই। এবার আমি ফ্রেমটা এখানে, ও এবার আমি গ্লাসটা এখানে দিয়ে দেবো। দেখো আমি সেট করে নিলাম গ্লাসটা, এবার আমি ফ্রেমটাকে লাগিয়ে দেবো। এবার আমি এখানে যে স্ক্রুপ আছে সেই স্ক্রুপগুলো লাগিয়ে দেবো। এই যে স্ক্রুপ ছোটো ছোটো, এবার আমি স্ক্রুপ ড্রাইভারের সাহায্যে এটাকে লাগিয়ে দেবো। হয়ে গেল আমার ফটো ফ্রেম, আটকিয়ে দিয়েছি। এটা একটু লুজ হচ্ছে, এটাকে বেশি করে একটু লাগিয়ে দিতে হবে। দেখো সুন্দর হলো ঘড়িটাকে। আমি ঘড়ি বাদ দিয়ে ফটো ফ্রেম, কেউ বলবে ঘড়ি ছিল এটা, এটা একটা গোল টাইপের ফটো ফ্রেম, তাই না? আর এই ফটোটার সাথে খালি খালি ফটো দিলে একটু অর্ডিনারি হয়ে যাচ্ছে, এটাকে একটু সাজানোর জন্য আমি একটা টার্সেল নিয়েছি, দেখো এটা নিয়েছি। এইবার আমি এই এর নিচে টার্সেলটা দিয়ে টুপিটা দিয়ে ঝুলিয়ে রাখবো। এই টুপিটার সাথে আমি নিচে একটা টুপি ঝুলিয়ে দেবো। নেহা কেমন লাগছে? একটা তার দিয়ে টার্সেলটাকে আমি এই পুঁতিগুলোকে বুনে নিয়েছি, বুনে নিয়ে তারপরে আমি এই টার্সেলটাকে বানিয়েছি।
পুঁথি ঘরে ছিল, পুঁথিও ঘরে, টুপিও ঘরে, ঘড়িও ঘরে, সব ঘরেরই, বাইরের কিছু না, এটাও ঘরের, এটাও ঘরের, ঘড়িটাও তো ঘরেরই, তো ঘড়িটা খারাপ হয়ে গেছে, তো ঘড়িটা দিয়ে একটা সুন্দর জিনিস করেছি, দেখো ভালোই লাগছে তাই না? তো এটা যখন ঝুলাবো তখন তোমাদেরকে দেখাবো, হ্যাঁ যাই হোক যখন ঝুলাবো তখন দেখাবো। তো ব্লগটা কেমন লাগলো, এই হাতের কাজটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। মানে এটা কোথায় দিলে বেশি ভালো লাগবে সেটা জানিও, ঘরের ভেতরে দিলে ভালো লাগবে না হলরুমে দিলে ভালো লাগবে না দরজার বাইরে দিলে ভালো লাগবে সেটা তোমরা জানাবে। ঠিক আছে আজকের মতো এখানেই। এই দেখো আমি, এই দেখো আমি এটা ঝুলিয়েছি, হ্যাঁ তোমরা দেখো আমি দেখাচ্ছি কেমন লাগছে, আমি এটা ঝুলা, এই দেখো।